সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফুটি থেকে সবাইকে স্বাগতম শুরু হয়ে গেছে চারিদিকে কনকনে ঠান্ডা আর এই কনকনে ঠান্ডার ভিতরে রান্নাঘরে চুলার ধারে পশে এমন যদি তুল তুলে নরম পিঠা কার না ভালো লাগে প্রতিটা বাঙালির ঘরে ঘরে নানা রকমের ফিটা পুলি আর শীতকালে এই চুলার ধারে আগুন ফোহাতে ফোহাতে এমন ফিটা খেতে আমার বেশ ভালো লাগে এখানে আমি শুকনো চাউলের গুড়ি নিয়ে নিয়েছি আমি শুকনো চাউলের গুঁড়িগুলোকে একটু মিডিয়াম আছে এটাকে একটু টেলে নেছি। গুড়িগুলোকে এমনভাবে টালতে হবে একেবারে আপনি হাত দিয়ে ধরতে পারবেন পারবেনা ওরকমভাবে আপনার টালতে হবে তবে এটাকে যেন চুলা রাস্তা মিডিয়ামে রেখে আপনাদেরকে এটা দুই থেকে তিন মিনিট টেলে নিতে হবে যাতে না পড়ে যায় তো আমি এখানে দুই কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব এখানে স্বাদ মতন লবণ আমি এখন একটু অল্প অল্প করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখনও অনেক গরম চাউলের গুঁড়িটা কাঁচা চাউলের গুঁড়ি হলে সেই ক্ষেত্রে এটাকে টালা লাগবে না আমি যাতে বাজার থেকে নিয়ে এসেছি আজকে একটু অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি অল্প অল্প করে এখানে পানি দিচ্ছি আর চাউলের গুঁড়ি যাতে এখানে হচ্ছে গরম সেই ক্ষেত্রে আপনার পানিটা দেবেন নর্মাল টেম্পারেচারের পানি এখানে গরম পানি দেওয়ার কোনো দরকার নেই আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় তো এভাবে অল্প অল্প করে আমি এটাকে ভালো করে আগে মথে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে মধ্যে এটাকে আমি পাঁচ দশ মিনিট টেস্টে রেখে দিয়েছিলাম এখন আবার আমি একটু পানি দিয়ে দিয়ে এটাকে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা কীভাবে হচ্ছে সেটা আপনারা অবশ্যই ব্যাটারের উপরে নির্ভর করবে আপনার পিঠার সৌন্দর্যটা এবং পিঠা তুলতুলো হওয়াটা অল্প অল্প করে পানি দিয়ে একসাথে পানি দিতে যাবেন না একসাথে পানি দিলে সেক্ষেত্রে হচ্ছে যে ব্যাটারটা কখনো আবার পাতলা হয়ে যাবে কখনো বা ঘন হয়ে যাবে অল্প অল্প দিলে তাহলে আপনি বেটারের কন্ডিশনটা আপনি ঠিক রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এভাবে করেছি একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না এখন আপনারা চাইলে এখানে ডিম না করতে পারেন কিন্তু আমাদের চট্টগ্রামে হচ্ছে যে স্টাইলে যেটা আমার মাদের কাছে দেখে এসেছে সব সময় সিথুই পিঠা বলেন বা খোলা জালি পিঠা বলেন এসব পিঠার ভিতরে আপনার ডিম কিন্তু লাগবেই তো আমি যাতে এখানে দুই কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি এখন এই ডিম দেখতে পাচ্ছেন ব্যাটারে কন সেটা কেমন এখন এটার উপরে নির্ভর করবে ব্যাটার উপর নির্ভর করবে আপনার পিঠাটা পিঠাটা আপনার সৌন্দর্য হবে এবং কি পিঠাটা কি ফুলে উঠবে কিনা তো আমি এখন ডিমটাকে ভেঙে দেব আমার আম্মাকে সবসময় দেখতাম এরকম ব্যাটার উপরে একটা ডিম রাখতো ডিম রাখার পরে যখন একটা পিঠা খোলাতে দিবে তখন ওই ডিমটাকে আবার একটু ঘুলে দিত ঘোলের পরে আবার একটুখানি ডিম উঠতো আবার একটুখানি পিঠাটা তৈরি করতো তো আমি এখন ডিমটাকে ভেঙে দিচ্ছি এটাকে ভেঙে আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে অসংখ্য পিঠার রেসিপি আছে শীতের পিঠার রেসিপিগুলো আপনারা দেখতে পারেন আর পিঠা বলতে শীত বলতে শীত না শীত গ্রীষ্ম বর্ষা মন যখন তখনও কিন্তু খাওয়া যায় বর্ষাকালও কিন্তু খুব ইচ্ছে করে পিঠা খেতে সন্ধ্যা খেতে তো শীতকালে যে একটু বেশি খাওয়া হয় কারণ শীতকালে গরম থাকে না সেই সেক্ষেত্রে পিঠা খেলে কোনো শরীরের প্রবলেম দেখা দেয় না অনেক সময় গরমের সময় পিঠা খেলে শরীরটা পোড়া করে সেক্ষেত্রে শীতের সময় তো সবসময় মানুষের প্রত্যেকের ঘরে ভাত থেকে কিন্তু পিঠা বলিটা চলে তো চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি আমি এখানে একটা মাটির খোলা নিয়ে নিয়েছি আমার কাছে সবসময় সিঁতু পিঠা মাটির খোলাতে খুব ভালো লাগে আর মাটির খোলা পিঠাটা জাস্ট অসাধারণ তো এই পিঠাটা ছিদ্রযুক্ত কেন হবে আপনার যখন পিঠাটা খোলার ভিতরে দেবেন তখন কিন্তু সাথে সাথে সাথেটাকে ঢেকে দেওয়া যাবে না তো আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা ফিটা হতে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নেবে এক মিনিটও কিন্তু লাগবে না অসংখ্য এই ছিদ্রযুক্ত ফিটাটা তৈরি করতে কতটা ছিদ্রযুক্ত হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কোনোখান দিয়ে একটু বাকি নাই ছিদ্র ছাড়া তো এ অনেকে আছে আপনার কর্নফ্লাওয়ার দিচ্ছে বেকিং সোডা দিচ্ছে ময়দা দিচ্ছে কিছুই লাগবে না জাস্ট এই নিয়মে আপনি যদি ভিডিও ফিঠাটা তৈরি করেন তাহলে আপনার কি লাগবে এভাবে প্রত্যেকটা পিঠাটাকে যখন তখন খোলা দিবেন সাথে সাথে এটাকে ঢেকে দেওয়ার দরকার না যখন একটু ছিদ্র হয়ে যাবে তখন এটাকে ঢেকে দিয়ে এটাকে দশ থেকে পনেরো সেকেন্ড এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আবার আমি ঢাকনিটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকে পিঠা যখন খোলা জালে পিঠা বা চিতে পিঠা তৈরি করে নিচ দিয়ে কালো হয়ে যায় একটু নিচ দিয়ে কালো হয় না এতটা সুন্দর হয়েছে এতটাই লোবনীয় হয়েছে আর পিঠাটা একদম তুলতুলে নরমও হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য ফেজের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম